yo te haré con ella. দাদা ভাই দিদি ভাই প্রত্যেক দিনই তো এক একটা রান্না করি, আজকে দুটিয়ে রান্না করব। তো দুটিয়ে রান্না করলেও খুব সহজ, কম মশলা দিয়ে। দেখো আমি কী করে রান্না করি। সব কিছুই কাটাকাটি হয়ে গেছে, তো কলাটা হলুদ জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে কলার কষ্টটা না থাকে। ওটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে গিয়ে দাদা গাছের তো যা, এই গাছের দিয়ে আনবো। আনো গিয়ে যে গাছের মনে হলো সেই গাছের তে আনো। ভাঙলে নাকি ডাল? না ভাঙে। কোথায় মেলেছিলে গাছ? এই যে এখানে আছে, ওপরে আছে। বেশ যত লোক জামা কাপড় যত লোক বেশ পেয়ারা টেয়ারা পরে পড়বে, জবাই জামা কাপড়গুলো তুলে দিয়ে আসো। আর পেয়ারা নাই। আচ্ছা উপরে আছে, বেশ পাত্তা না, তুমি জামা কাপড় তোলা ভেজে যাবে। পুদিনা পাতা ছিড়বে নাকি? বিশাল সেন্ট বলো। বিশাল সেন্ট বেরোচ্ছে। একটা গাছে কত হয়েছে দেখো। এ তো নো এসে ছিড়বে, আগে ঠাকুমাকে দিয়ে আসো যাবে এগুলো। বেশ দাঁড়াও, আর কটা ছিঁড়ে নিয়ে যায় না? না না এখনো ছিঁড়তে হবে না, পরে দেরি হয়ে যাবে। অনেকগুলো হয়েছে। তুই তো যাবি বাজারে, তুই আজ যাবো তুই তাহলে বাজারে? প্রথমে আলুটা ভাজে নেব। ফলনে দেব শুধু আমদানি, আর কিচ্ছু দেব না। এইবার আলু দিয়ে দেব। আলু
কড়া কাঁচা লঙ্কা, গান্ডনি আর কাঁচা লঙ্কা তেলের পর দিলি যে কি গ্রাম বাইরে হয়। এক চামচ লবণ দিয়ে দেব, এক চামচ হলুদ, এইবার জল দিয়ে দেব। অর্ধেক জল হয়ে গেছে, আমি বেগুন দিয়ে দেবো। আমি এই রান্নাটায় বেগুন ভাজিয়ে দিইনি, তোমরা চাইলে বেগুন ভাজিয়েও দিতে পারো। বেগুন দেওয়ার পর 5 মিনিট জাল দিছি, রান্না হয়ে গেছে, হানে নামাই দেব। দেখলে তো রান্নাটা কি সহজ, এই যে হানে যেটা রান্নবো এটা ওইরকম সহজ। যে কলাটা ভিজিয়ে রাখছিলাম হানে সেই কলাটা ভালো করে ধুয়ে নেব। এই রান্নাটায় লাস্টে সোমবারা দেব, তো প্রথমেই তেলের পর আলুগুলো দেব। আলু ভাজা হয়ে গেছে, আমি কলা দিয়ে দেব। এইবার দেব কাঁচা লঙ্কা, দেড় চামচ লবণ দেব, এক চামচ হলুদ, আলু কলা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব।
অর্ধেক চাল হয়ে গেছে, এখানে ডাল এ সোমবার দেবো। কড়া দিয়ে তেলের পর দিয়ে বাজিয়ে উঠে রাখবো। বাজা জিরিয়াটা একটু গুঁড়ো করে নেব। রান্না হয়ে গেছে, আমি এই বাজা জিরে বাটিয়ে থুইছি, তাই দিয়ে নামাই দেবো। দেখুন তো ফার্স্টটা একটু ঠান্ডা আছে, এটা আগে হয়েছে তো। দুটোই গরম কিন্তু বেগুনটা একটু ঠান্ডা আছে, তাই এটা দিয়ে ফার্স্ট খাচ্ছে। আপনারা অনেকে বলেন যে পেঁয়াজ রসুন কেন দেও না, তো কিছু কিছু মশলার একটা ফ্লেভার থাকে আর টাটকা সবজির একটা ফ্লেভার থাকে। এই যে রাঁধুনির সঙ্গে কাঁচা লঙ্কাটা ভাজা হলো, এটা যে কী একটা সেন্ট, একটা ফ্লেভার, এতে যদি পেঁয়াজ রসুন দেওয়া হয় এই ফ্লেভারটাই পাবেন না। তো তো সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না, আমরাও খাই পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু সব কিছু ভালো লাগে না। আর কাঁচকলা যেটা করা হলো সেইটাতে একটা কালো জিরে, জিরে ভাজার একটা ফ্লেভার আসবে। যদি পেঁয়াজ রসুন দেন তাহলে এগুলো পাবেনই না, আর টাটকা সবজি স্বাদটাও পাবেন না। তো এইভাবে ট্রাই করবেন, একদম সিম্পল রান্না, অনেক সহজ রান্না, সবাই বাড়িতে করে খেতে পারবেন এইভাবে। আর এখন আমি পাতলা ঝোলের বিশাল বড় ফ্যান, কালকেই বলেছি, তো এখন সব রান্নাতে আমি পাতলা ঝোল খাচ্ছি। আমাদের আবার কাজ করা দাও।